Hello everyone, this is me Nusrat Jahan Ontora and welcome back to my YouTube channel again. So, আজকে আমি রোজার আরেকটা ব্লগ করতেছি। আজকের ব্লগে হচ্ছে মেইনলি আমি এই রোজার মধ্যে আজকে হচ্ছে মেবি আজকে কয় তারিখ? আজকে 8 তারিখ এন্ড আজকে হচ্ছে আমার ফার্স্ট শুটিং রোজার মধ্যে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে ফেলি যে রোজার মধ্যে আমি কিভাবে আমার শুটিং সেটআপ করি আর কিভাবে সবকিছু মেইনটেইন করি এটা নিয়ে। সো গাইস চলো, অলরেডি অনেক লেট হয়ে গেছে, এখন আমি হচ্ছে বাসা থেকে বের হব। তো এই তো বের হয়ে গেলাম বাসা থেকে, তো এখন হচ্ছে আমরা যাচ্ছি বেড়িবাঁধ দিয়ে। এই রাস্তাটা আমার অনেক ফেভারিট কারণ এইখানে অনেক সুন্দর বাতাস অ্যান্ড এই যে আম্মু আমার সাথেই। তো আম্মু আসলে আমার সাথে সব সময় শুটিংয়ে থাকে, আমি যতটা কষ্ট করি আম্মু আমার সাথে ঠিক ততটাই কষ্ট করে, কারণ আম্মু আমার সাথে সারা দিন শুটিংয়ে থাকে আর আমি যেখানে যাই না কেন আমার সাথে সাথে থাকে। শুটিংয়ে এসে আমার ফার্স্ট কাজ যেটা মেকআপ করা, আমি অলওয়েজ নিজের মেকআপ নিজে করি লাস্ট অলমোস্ট 2 or 3 years ধরে। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। সো গাইস 12টা বেজে গেছে অ্যান্ড সারাদিনে আজকে আমার মাত্র একটা সিট কমপ্লিট হলো এখন। সো এখন হচ্ছে যাবো ড্রেস চেঞ্জ করতে, দেখেন কি অবস্থা শুটিং সেটে। রোজা রেখে এই রোদের মধ্যে শুটিং করতে হচ্ছে আমাদের, দেখে নিন রোদ দেখছো অনেক রোদ অ্যান্ড আমাকে তো একদম পুরো রোজা ধরছে, আমি কথা বলতে পারছি। আমাদের কপাল কত ভালো, আমরা শুটিং করতে আসছি আর হচ্ছে এখানে মেঘ দিয়ে রোদটা থেকে গেছে, বা শান্তি। আজকে যেই পরিমাণে গরম মানে কথা বলার গরম, কথা বলার মতো না, তার উপরে ওর আছে রোজা, এই জন্য তো একটা অনেক ভালো সব কয়টা রোজা লাগছে। তো আমরা একসাথে কাজ করছি অ্যান্ড আজকের নাম শুনতে আমার কি বলবো না, এগুলো বলা যাবে না, এগুলো যাবে না, সিক্রেট অ্যান্ড সারপ্রাইজ। তো এদের পরে আপনারা এই সারপ্রাইজটা পেয়ে যাবেন। ওর চ্যানেল সাবস্ক্রাইব করে দিন কারণ ও অনেক ভালো ভিডিও বানায়। মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে রোজা থেকে, এরকম রোজের মধ্যে শুটিং করা খুবই টাফ। অ্যান্ড তারপরে তো আমরা মানে কি লিফ্ট অফ ছিল, সো আমরা আমাদের হেঁটে যাওয়া লাগছে উপরে একবার, তুমি তো যাওনি, তুমি ছাদেই ছিল। অ্যান্ড উনি তো অবস্থা খারাপ দেখে বুঝতেছেন, ছাদে অনেক কথা বলছিলাম সে কান্না করতেছে। থাক সমস্যা নেই, আমরা ইফতার দেওয়ার ব্যবস্থা করছি। ইয়েস, এই যে এখানে ইফতার সার্ভ করে দিস অলরেডি, আমি দেখাই। এই যে হচ্ছে আম্মু, আম্মু আমার সাথে আসছে আজকে শুটিং এ, সব সময় তো থাকো, কিন্তু আমি তো শুটিং এ কখনো ব্লগ করি নাই এই জন্য দেখানো হয় না। আসসালামু আলাইকুম, সবাই অন্তরাকে সাপোর্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন বেশি বেশি। আর এখানে আমাদের হচ্ছে কি কোনটা বলবো বলো, মিমো আপু, কিন্তু সবাই চান পাগলি নামেই চিনে, চান পাগলি না কি নয়ন তারা, সরি নয়ন তারা হিসেবেই সবাই চিনেন। তো আছে আজকে শুটিং, আজকে হচ্ছে আমরা ইফতারে এখন এখানে মেকআপ রুমে আছি, টোটাল 4 জন মেয়ে আছি আমরা, এখন ইফতার করব, ইফতারের টাইম হয়ে গিয়েছে অলরেডি। হ্যাঁ, ছেলেরা হচ্ছে অন্য কোথাও করতেছে ইফতার, সো আর কথা না বলি, কথা বলার আর একদম মুডে নাই, এখন ইফতার করে তারপরে কথা হবে। দেখো এখানে কে এসেছে, আমার বেস্ট ফ্রেন্ড। আজকে শুটিং ছিল না, তারপরে আমি ওকে জোর করে নিয়ে আসছি যে তোর আসতে হবে, কারণ বাসা হচ্ছে উত্তরাতেই, আমি বলছি যে আসতে হবে কারণ আমাদের সবার সাথে দেখা করতে। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, ও একটু অসুস্থ ছিল তো আমাকে মেসেজ দিছে যে আমি আজকে আসতে পারবো না, আমার অনেক টায়ার্ড লাগছে, আমি বলছি না তিয়া এই তোর জন্য আমি স্যান্ডউইচ নিয়ে আসছি অর্ডার করে, তো খাওয়ার লোভে চলে আসতে, কত খারাপ এরকম।
এই যে দেখো আমি তোমার জন্য স্যান্ডউইচ আন থেকে না আসলেই দেখো হ্যাঁ খুলে দেখো তুমি আমার জন্য পাস্তা আনবা বলছিল পাস্তা কি আসলে এরকম বেস্ট ফ্রেন্ড কয়জন পায় গাইজ নিজের হাতে পাস্তা রান্না করে নিয়ে এসেছে ঘ্রাম শুনে আমি এখানে ফিট করতেছি থ্যাংক ইউ সো মাচ জারা তুমি আমাকে থ্যাংক ইউ দাও আমি তোমার জন্য যারা জানো না তাদেরকে বলি এটা হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট আমাদের যে এত সুন্দর সুন্দর দেখো না তোমরা এত সুন্দর সুন্দর কে করে এই যে উনি করে জাস্ট এই ছেলেটাই করে আর কেউ কালো হইলে মনটা অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আর এখানে আমাদের কে এটা এই যে এখানে আমাদের একজন হিরো সে হচ্ছে পাবজি না কি খেলতেছে আমি সবাইকে ইন্সপায়ার করি যারা কেউ যারা কেউ ইন্সপায়ার করি আমি সবাইকে ইন্সপায়ার করি সবাই অ্যাক্টিভ আমার সবাই কিন্তু আমি নিজে ইন্সপায়ার হতে পারতেছি না আমাকে কেউ একটু ইন্সপায়ার করো প্লিজ হও তোমাকে মানে বারবার বলতেছি তুমি হও মানে তুমি কাপাই দিবা ট্রাস্ট মি একদম কাপাই দেব গাইস পুরাই সেই সন্ধ্যে থেকে বসে আছে এই সিনটার জন্য কিন্তু ওর লাস্টে যে এখন যে বলে যে ওরা আমি বলছি তাই আমি বলছিলাম 10টা পরে কাজ করতে পারবো না কারণ এখন রোজার মাস তো নিজের যত্ন নেওয়া নিজের ফ্যামিলি টেক কেয়ার করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখন জাস্ট কাজ করলেই হবে না তাই না তারপরেও আমরা রোজার মাসে এত কষ্ট করে কাজ করতেছি জাস্ট আপনাদের জন্য আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আপনারা এইভাবে সাপোর্ট করবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সাপোর্ট করবেন অন্তরাকেও সাপোর্ট করবেন বেশি বেশি করে লাইক দিবেন অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে এখন হচ্ছে কাজ করবে বেশি লাইক এখন থেকে শুরু করবে ইউটিউব চ্যানেলে সবাই সবাইকে টাটা বাই বাই ওরা আমরা তিনজন এখন একসাথে থাকবো তুমি টাটা বাই বাই টাটা বাই বাসায় এসে সবাই একসাথে আমার ফার্স্ট ব্লগ যেটা আপলোড দিয়েছিলাম রমজানে সেটা দেখছিলাম আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ